আমরা জানি যে কোন দল সরকার গঠন করতে যাচ্ছে আবারও, তখন আপনার ওই তীব্র যে উত্তেজনাটা সেটা থাকে না, কোনো শঙ্কা থাকে না, সেফ। এবং এরকম পরিস্থিতিতে লোকজন আগ্রহ হারিয়ে ফেলে, মনে করে না যে তার ভোটটি না দিলে তার দল হেরে যেতে পারে। প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, যেটি নিয়ে আলোচনা করছিলাম বিশেষ করে ভোট নিয়ে, আপনি ভোটের একটু আগেরও কিছু প্রসঙ্গ টেনে এনেছেন। আপনার এই ভোট নিয়ে অনেক চ্যালেঞ্জ ছিল নির্বাচন কমিশনের, পাশাপাশি অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন আদৌ ভোট হবে কিনা, ভোট পর্যন্ত সেটি সম্ভব কিনা। আপনার কি মনে হয় যে সেই চ্যালেঞ্জগুলো নির্বাচন কমিশন কি দক্ষতার সাথে মোকাবিলা করেছে? অবশ্যই, এটা তো স্বীকার করতেই হবে যে কমিশন আপনার সবচেয়ে বড় যে ব্রেক থ্রুটা এনশিওর করতে পেরেছে সেটা হচ্ছে দিনের ভোট দিনেই হয়েছে। এক, এটা আগেও বলেছি, উপকরণ হাজির করা, মানে দেখুন একটা দুটো কেন্দ্র না, কিন্তু অনেক অনেক কেন্দ্র, প্রতিটি কেন্দ্র 40,000-এর বেশি, তো সেইখানে প্রেসাইজলি 8টার আগে উপকরণ যদি হাজির না করা হতো, এটা একটা বড় ফল্ট হিসেবে কিন্তু প্রকাশ পেত যে যথাসময়ে নির্বাচন শুরু করা যায়নি, ভোটগ্রহণ শুরু করা যায়নি। এটা বলার কিন্তু কারো কোনো সুযোগ নেই, যথাসময়ে সর্বত্রই 300 আসনে প্রতিটি কেন্দ্রে এটি শুরু হয়েছে। এক, দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার প্রেসকে, জাতীয় আন্তর্জাতিক প্রেস এবং ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল অবজারভারদের সমবেত করেছিলেন বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে নির্বাচনের আগের দিন, এবং খোলামেলা তিনি কথা বলেছেন ফ্রম দ্য বটম অফ হিজ হার্ট, এবং আমি মাই হ্যাটস অফ টু হিম এই কারণে যে তিনি বলেছেন সবাইকে অবাক করে যে ভোট দানে আগ্রহী করার জন্যে যেমন মোটিভেট করাটা জরুরি, কেউ যদি ভোট দানে অনাগ্রহী হয় এবং তাকে মোটিভেট করে যে নট টু ভোট, সেটাও তার সাংবিধানিক অধিকার, তাই এটা খর্ব করা যাবে না। থিন লাইনটা কোথায় সেটিও তিনি বলেছেন, যে কেউ যদি হামলে পড়ে, সহিংস হয়ে ওঠে, কাউকে বাধা দেয় ভোট দিতে, তখন আইনের আশ্রয় নিতে হবে, আইন প্রয়োগ করা হবে, আদারওয়াইজ না। তিনি যে একজন নিরপেক্ষ অবস্থানের মানুষ এই কথাটা দিয়ে তিনি সেটা সপ্রমাণ করেছেন, না বললেও তো পারতেন। তারপর খোলামেলা প্রশ্নের জবাব দিয়েছেন তিনি, ফ্লোর থেকে যে যাই প্রশ্ন করেছেন দেশি বিদেশি প্রত্যেককে তিনি একটা স্যাটিসফ্যাক্টরি আনসার দেওয়ার চেষ্টা করেছেন, এবং এই যে ইন্টারাকশনের যে ব্যবস্থাটা সেটা না করলেও তো পারতেন, সাই ওয়ে করতে পারতেন। আমাদের আমাদের জাস্টিস আজিজের কথা নিশ্চয় মনে আছে, তিনি রীতিমতো লুকোচুরি খেলতেন সাংবাদিকদের অ্যাভয়েড করার জন্যে, আপনার হাসপাতালে ঢুকে বাইরে দিয়ে তালা বন্ধ করে রেখে দিতেন, অ্যাজ ইফ টু গিভ দ্য ইম্প্রেশন যে উনি এখানে নেই। এসব কাণ্ডও তো আমরা দেখেছি, বেশি দিন আগের কথা নয়। তো সেই বিবেচনায় আমি বলবো যে কমিশন চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছে এবং তারা তাদের মতো করে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছে তাদের মতে যে একটি ভালো নির্বাচন হয়। যেটি আমি আরেকটি বিষয় যেটি জানতে চেয়েছিলাম, যে মানুষ অনেকেই বলছিলেন যে নির্বাচন হবে না বা অনুষ্ঠান আয়োজন সম্ভব না, আসলে সেটির আসলে কোনো ভিত্তি ছিল যে আমরা মানে একেবারেই অমূলক না, মানে যেটা সবার প্রত্যাশা যে একটি ইনক্লুসিভ এবং পার্টিসিপেটরি ইলেকশন হবে। এখানে এখন যেটা হয়েছে এটাকে ইনক্লুসিভ বলা যাবে না, পার্শিয়ালি ফ্লড, অর্থাৎ মেইনস্ট্রিম 4টি রাজনৈতিক দলের মধ্যে 2টি অংশগ্রহণ করেছে, 2টি বিরত থেকেছে, সেই কারণে গ্রামেটিক্যালি শতভাগ পার্টিসিপেশন হয়েছে সেটা বলার জো নেই। এখন আবার ওই বিষয়টাও মানে প্রধান নির্বাচন কমিশনার তার ব্রিফিংয়ে পরিষ্কার করে দিয়েছেন যে প্রতিটি রাজনৈতিক দলের সার্বভৌম অধিকার আছে নির্বাচনে অংশগ্রহণ করা কিংবা বিযুক্ত থাকা, কাউকে তো জবরদস্তি করে ভোট দানের জন্য বাধ্য করা যাবে না, সেটাও কিন্তু পরিষ্কার বলে দিয়েছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে ভোট নিয়ে যে সচরাচর যে অভিযোগ, যেমন সিল মারা, জাল ভোট দেওয়া, কেন্দ্র দখল, এজেন্ট বের করে দেওয়া, এমনকি ভোটার উপস্থিতিও অনেক জায়গায় অনেক কম হয়েছে, এই যে বিষয়টা সেটা নিয়ে কিছু কিছু আমরা প্রত্যক্ষ করেছি। ধরুন আপনার যে মুড়ি খাতা থেকে ব্যালট পেপার নিয়ে সিল মারার ঘটনা যেখানেই পরিদৃষ্ট হয়েছে সঙ্গে সঙ্গে সেটা স্টপ করা হয়েছে, সেই ব্যালটগুলোকে বাতিল করা হয়েছে কেন্দ্রীয়ভাবে নির্দেশনা দিয়ে। সুতরাং মানে যা কিছু ভাইরাল হয়েছে তাৎক্ষণিকভাবে সেটার রেসপন্ড করা হয়েছে, সেটি একটি ইতিবাচক দিক। ডেফিনেটলি।
আর ভোটার উপস্থিতি আপনার কি মনে হয় যে পর্যবেক্ষক হয়ে যে ভোটার উপস্থিতি কেন কম হলো বা ভোটার উপস্থিতি সন্দেহ এটা হয়েছে কি যখন আপনি ধরে নেবেন শিওর শট গেম আমরা জানি যে কোন দল সরকার গঠন করতে যাচ্ছে আবারও তখন আপনার ওই তীব্র যে উত্তেজনাটা সেটা থাকে না কোনো শঙ্কা থাকে না সেফ একটা বিষয় তাই এবং এরকম পরিস্থিতিতে লোকজন আগ্রহ হারিয়ে ফেলে মানে মনে করে না যে তার ভোটটি না দিলে তার দল হেরে যেতে পারে এরকম একটা বিষয় এবং অনেকটা পরিবেশ পরিস্থিতিটা ছিল উপনির্বাচনের মতো উপনির্বাচনের ব্যাপারে যেমন থাকে টেনিয়রটা শর্ট লিভড লোকে জানে বা বোঝে যে তার এই ভোট দেয়া বা না দেয়ায় সরকারের স্থায়িত্বের কিছু আসে যায় না ওইরকম একটা বোধ কাজ করেছে এটা কি কাজ করেছে যে নির্দলীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি প্রধান রাজনৈতিক যারা বিরোধী জোট আছে তাদের একটি দাবি ছিল বা দলীয় সরকারের অধীনে এটি কোনো বিষয় ফ্যাক্টর কি না দেখুন এটা তো একটা রাজনৈতিক এজেন্ডা বিশেষ একটি দলের বা দুটি দলের বা তাদের মিত্রদের তারা সেই এক্স আপনার গ্রাইন্ড করবার চেষ্টা করেছেন পারসিস্টেন্টলি এবং কনসিস্টেন্টলি কিন্তু মূল যে বিষয়টা শাসক দল এবং যিনি স্টিয়ারিং হুইলে আছেন দলের তিনি খুব চাতুর্যের সঙ্গে আপনার তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছে আমি বলব এখন কেউ যদি বুদ্ধির খেলায় জিতে যায় হি ক্যানট ব্লেম হিম ও হার ইটস দ্য ক্রেডিট তার জন্য